স্বাগত নিউজ বর্তমানে জেলা ডাইটি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা জেলার খবর তো আপনাদের দেবই তবে তার আগে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যে যেদিকে আমরা আজকে নজর ছিল সারা দিন এবং যার জন্য আমরা মুখিয়ে রয়েছে ভারত বনাম পাকিস্তান সেই ম্যাচের দিকে এবং সেই ম্যাচে ইতিমধ্যেই অল আউট হয়েছে পাকিস্তানের যার জন্য আমরা এতক্ষণ মুখিয়েছিলাম যার জন্য এত উত্তেজনা উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে এবং আপনাদের জানিয়ে রাখি অল আউট পাকিস্তান ভারতীয় বোলিং এর সিংহ বিক্রমে পাকিস্তান বিভাগে পড়েছে এমনটাই বলা যেতে পারে ভেঙে পড়লো পাকিস্তানের ব্যাটিং লাইনআপ মাত্র 191 রানে শেষ বলা যেতে পারে পাকিস্তানের ইনিংস ফলে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ফের ভারতের সামনে জয়ের হাতছানি আর এই বিষয়ে কথা বলে নেব নিউজরুম থেকে রয়েছে এডিটর ইনপুট বুদ্ধদেব ঘোষ বুদ্ধদেব একেবারে যার জন্য এত উদ্বেগ এত উত্তেজনা একেবারে জয়ের হাতছানি বলা যেতে পারে কি বলবে দেখো নিশ্চিতভাবে এই শুরুটা কিন্তু ভালো হয়নি ভারতের কারণ 41 রানের মাথায় কিন্তু প্রথম উইকেটের পতন ঘটে এবং 7.6 ওভারের মাথায় গিয়ে কিন্তু প্রথম উইকেটের পতন ঘটে এবং সেই ব্রেক থ্রু করান কিন্তু বেশ কিছু রান দিয়ে ফেলা মোহাম্মদ সিরাজ এবং তারপরেই কিন্তু দেখা যায় একের পর এক উইকেট পড়তে থাকে পাকিস্তানের 73 রানে ইমামুল হককে সাজঘরে ফেরান কিন্তু দেখা যায় হার্দিক পান্ডিয়া এবং তারপরেই কিন্তু ভারত পাকিস্তানের দুই ব্যাটার উইকেট রক্ষক ব্যাটার রিজওয়ান এবং পাকিস্তান অধিনায়ক বাবর আজম তারা কিন্তু ম্যাচের হাল ধরে ফেলেছিলেন 50 রানের মাথায় ব্যক্তিগত 50 রানের মাথায় সাজঘরে ফেরেন বাবর এবং 49 রানের মাথায় সাজঘরে ফেরে কিন্তু 49 রানের মাথায় এরপরে পাকিস্তান ব্যাটিং লাইন আপে আর কেউ সেভাবে দাঁড়াতে পারেননি এবং কার্যত বলা যেতে পারে যে পাকিস্তান ব্যাটিং লাইন আপকে ভারতীয় বোলিং রীতিমতন ছাড়খাড় করে দিল এবং 191 রানের মাত্র টার্গেট অনেকেই আশা করেছিলেন যে প্রথম দিকে যেভাবে ভারতীয় বোলাররা মার খাচ্ছিলেন কিংবা বাবর আজম এবং রিজওয়ান যেভাবে খেলার হাল ধরেছিলেন যেভাবে তাদের 82 রানের পার্টনারশিপ করেছিলেন সেই পার্টনারশিপ কিছুটা এগোলে কিন্তু ভারতের পক্ষে বিপদ হতো সেই সময়ে কিন্তু বাবর আজম এবং রিজওয়ানকে সাজঘরে ফেরানো এবং ধারাবাহিকভাবে পাকিস্তানের উইকেট পতন এবং ভারতকে একটা সামান্য টার্গেট বলা যেতে পারে ভারতের কাছে খুব কম রানের টার্গেট 191 রানের 192 রানের টার্গেট দেওয়া হয়েছে এবং এই টার্গেট ভারত অ্যাচিভ করতে পারবে এমনটাই মনে করা হচ্ছে এবং ভারতীয় ব্যাটারদের কাছেও কিন্তু কার্যত পরীক্ষাটা কিছুটা হলেও সহজ ধীর স্থির হিসাবে ধরে ব্যাটিং করে এই ম্যাচ কিন্তু ভারতকে পকেটে পুরতে হবে সেই সঙ্গে এই বিশ্বকাপের মঞ্চে আরও একবার পাকিস্তানের জঘন্য ধাক্কা হতে পারে কারণ বিশ্বকাপের আগে 7 বার মুখোমুখিতে 7 বারই হেরেছে পাকিস্তান অষ্টমবারেও সেই ধারা বজায় থাকে কিনা এখন সেটা বলবে কিছু সময় পরেই জুইতা বেশ ধন্যবাদ বুদ্ধদেব একেবারে বলা যেতে পারে আরও একবার জয়ের হাতছানি ভারতের সামনে ভারতীয় বোলিংয়ের যে দাপট আমরা দেখলাম বোলারদের যে দাপট একবারে সেক্ষেত্রে বলা যেতে ভারতের আত্মবিশ্বাস আরও কিছুটা বাড়িয়ে দিল